ন্যাটো সদস্য দেশগুলো থেকে ইউক্রেনের ট্যাঙ্ক সরবরাহ নিয়ে সপ্তাহে সরগরম গণমাধ্যম। রাশিয়ার হামলা শুরু থেকেই পশ্চিমাদের কাছে এসব অস্ত্র চাইছে কিয়েভ। যুদ্ধের 11 মাসে এসে এই চাওয়া মিটছে বলে মনে হচ্ছে। যুক্তরাষ্ট্র তাদের 31 আব্রামস ট্যাঙ্ক পাঠানোর ঘোষণা দিয়েছে। বুধবার তড়িঘড়ি করে দেয় এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এসব ট্যাঙ্ক ব্যবহারের প্রক্রিয়া জটিল, তাই যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্কগুলো কার্যকর রাখতে প্রয়োজনীয় সরঞ্জামও সরবরাহ করা হবে। যুক্তরাষ্ট্রের ঘোষণার দিনে জার্মানির সরকারও নিজেদের মজুদ থেকে লেপার্ড 2A6 ট্যাঙ্ক পাঠাবে বলে ঘোষণা দিয়েছে। পোল্যান্ডের মতো অন্য দেশকেও জার্মানি তাদের তৈরি সরঞ্জাম ইউক্রেনে পাঠানোর অনুমতি দিয়েছে। 14 জানুয়ারি লন্ডন চ্যালেঞ্জার্স 2 কিয়েভে পাঠাবে বলে জানিয়েছে। বোঝাই যাচ্ছে প্যারিসও AMX-56 লিকার্ক সরঞ্জাম ইউক্রেনে পাঠাবে। এসব উন্নত অস্ত্রশস্ত্রের তুলনায় রাশিয়ার T-90 ট্যাঙ্কের সক্ষমতা নিয়ে রুশ বিশেষজ্ঞ ও সাংবাদিকদের মধ্যে উত্তপ্ত আলোচনা চলছে। তবে রুশ বার্তা সংস্থা আরটিআই প্রতিবেদনে বলা হয়েছে, দিন শেষে যুদ্ধের ময়দানে এসব অস্ত্র কতটা কার্যকরভাবে ব্যবহার হচ্ছে সেটি আসল বিষয়। মনে রাখার মতো আরেকটি বিষয় হল আধুনিক ট্যাঙ্ক প্রতিরোধ ব্যবস্থার কাছে সব ট্যাঙ্কই অরক্ষিত। কতগুলো ট্যাঙ্ক কিয়েভের দরকার সেটিও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে। কিয়েভে কত ট্যাঙ্ক প্রয়োজন? সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের নিয়ম অনুসারে সাজোয়া বাহিনীর কাছে 296 ট্যাঙ্ক, 230 পাদাতিক যান, 54 স্বচালিত আর্টিলারি ব্যবস্থা, 2000-এর বেশি নিয়মিত যান ও 12,000 সেনা ও সেনা কর্মকর্তা থাকা প্রয়োজন। প্রশ্ন হল, কিয়েভের কটি সাজোয়া বাহিনী প্রয়োজন? লুহানস্ক, দোনেস্ক ও জাপোরিজিয়া 3টি সম্মুখ সমরস্থলে কমপক্ষে 1টি করে সাজোয়া বাহিনী থাকা দরকার। 3 সাজোয়া বাহিনীতে 900 ট্যাঙ্ক থাকতে হবে। আবার শুধু এই 3 সমরস্থলই নয়, বেলারুশিয়ান সম্মুখ সমরস্থলে আরেকটি সাজোয়া বাহিনী প্রয়োজন, কারণ এখানেও জোর লড়াই চলছে আর এ কারণেই 300 থেকে 1,200 পর্যন্ত বেশি ট্যাঙ্ক থাকা দরকার। শুধু ট্যাঙ্ক হলেই হবে না, হামলার সময় ইউক্রেনের ক্ষয়ক্ষতির বিষয়টিও বিবেচনা করা দরকার। একটি সাজোয়া বাহিনীর গড় দৈনিক ক্ষতি হতে পারে 10 থেকে 15%, প্রায় 15 থেকে 20% ট্যাঙ্ক অমেরামতযোগ্য হয়ে পড়ে আছে। কিছু ট্যাঙ্কের 30 থেকে 50% মেরামত প্রয়োজন হতে পারে। মাঝারি পাল্লার কিছু ট্যাঙ্কের 15 থেকে 30% এবং গড়াপট্টা 10 থেকে 20% মেরামত প্রয়োজন হতে পারে। সহজ কথায়, যুদ্ধের সময় যে ক্ষয়ক্ষতি হবে তা সামাল দিতে আরও 300 ট্যাঙ্ক প্রয়োজন, অর্থাৎ ইউক্রেনের দরকার কমপক্ষে 1,800 ট্যাঙ্ক। কিয়েভ কত ট্যাঙ্ক পাবে? ন্যাটোভুক্ত দেশগুলো ইউক্রেনের জন্য কয়েক ডজন ট্যাঙ্ক পাঠানোর পরিকল্পনা করেছে। গ্রেট ব্রিটেন ও পোল্যান্ড আনুষ্ঠানিকভাবে একটি সাজোয়া প্রতিষ্ঠানকে 14টি ট্যাঙ্ক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। জার্মানিও একই পরিমাণ ট্যাঙ্ক দেবে বলেছে, আর যুক্তরাষ্ট্র 31 আব্রামস সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে। এবিসির এক প্রতিবেদনের বরাত দিয়ে আটি জানিয়েছে, জার্মানির রামস্টেইন বিমান ঘাটিতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের বৈঠকে 12টি দেশের কর্মকর্তারা কিয়েভে প্রায় 100টি ট্যাঙ্ক পাঠানো নিয়ে আলোচনা করেছেন। এবিসির এক প্রতিবেদনের বরাত দিয়ে আটি জানিয়েছে, জার্মানির রামস্টেইন বিমান ঘাটিতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের বৈঠকে 12টি দেশের কর্মকর্তা কিয়েভে প্রায় 100টি ট্যাঙ্ক পাঠানো নিয়ে আলোচনা করেছেন। জার্মানির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রেইন মেটাল ইউক্রেনে 139 ট্যাঙ্ক সরবরাহ করবে। এর মধ্যে 88টি লেপার্ড 1 ও 51টি লেপার্ড 2 এফোর্স থাকবে। রেইন মেটাল বলছে, এবছর গরমের আগে মাত্র 29টি ট্যাঙ্ক সরবরাহ করা সম্ভব হবে। ট্যাঙ্ক দিয়ে কি হবে? আরটি বিশ্লেষণে বলা হয়েছে, অদক্ষ ক্রু এসব ট্যাঙ্ক পরিচালনা করার কারণে ফলাফল নেতিবাচক হতে পারে, তাই মার্কিন ট্যাঙ্কগুলো পরিচালনার জন্য ক্রুদের অবশ্যই প্রশিক্ষণ দিতে হবে। ট্যাঙ্ক মেরামতকারী ইউনিট স্থানান্তরকারী দলকে ট্যাঙ্ক পরিচালনার জন্য প্রশিক্ষণ নিতে হবে। কৌশলগত স্তরে সাফল্য পেতে হলে ইউক্রেনের বাহিনীতে অন্তত 200 থেকে 300 মার্কিন ট্যাঙ্ক থাকা প্রয়োজন। এছাড়া MO-1 আব্রামস ট্যাঙ্ক ইউক্রেনে সরবরাহ করলে সামরিক অথবা রাজনৈতিক ক্ষেত্রে কোনো সাফল্য আসা সম্ভব নয়। এছাড়া এ পর্যন্ত শত্রু সরঞ্জাম মোকাবেলায় রাশিয়ার কোনো সমস্যা হয়নি। এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বেশিরভাগ পশ্চিমা বিশ্লেষক একমত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেনকভ বলেছেন, সামরিক অভিযান শুরুর পর থেকে রুশ বাহিনী 376 বিমান, 203 হেলিকপ্টার, 2,944 UAVA, 402 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সহ ব্যবস্থা, 988 MLRV এবং 3,898 আর্টিলারি বন্দুক ও মর্টার ধ্বংস করেছে। সেই সঙ্গে 7,614 ট্যাঙ্ক ও অন্যান্য সশস্ত্র যান ধ্বংস করেছে। আত্মতুষ্টির উপায় নেই। ন্যাটোর প্রথম ট্যাঙ্ক কোম্পানিগুলো ইউক্রেনে ক্রুদের প্রশিক্ষণ দেবে। পোল্যান্ড প্রাথমিকভাবে জার্মান ও আমেরিকান ট্যাঙ্কগুলোর রক্ষণাবেক্ষণ ও মেরামত সেবা দেবে। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে দীর্ঘমেয়াদে এই প্রশিক্ষণ দেয়া হবে। ফলে যুদ্ধের ময়দানে এসব ট্যাঙ্ক ব্যবহারে কিয়েভ খুব বেশি সাফল্য পাবে না বলছে রাশিয়া।